সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে কোথাও কোথাও নিচের তলায় কংগ্রেস এবং সিপিএম এর কর্মীরাও লড়াই করার চেষ্টা করেছে। আমি একাধিকবার বলেছি যে সুষ্ঠু গণতান্ত্রিকভাবে অবাধ ভয়মুক্ত ভোট এবং ত্রিস্তরে লুণ্ঠন না হলে বিজেপি যখন যেমন এত লুটের পরেও এগিয়ে আছে তখন আরও বেশি করে প্রায় 25-30 হাজার সিট আমরা অনায়াসে পেতাম। সাথে সাথে কংগ্রেস সিপিএম আইএসএফ এবং কিছু কিছু জায়গায় তৃণমূলের বিক্ষুব্ধরা নির্দল হিসেবে তারাও কিন্তু বেশ কয়েক হাজার আসন জিততে পারতেন। তাই বুথ স্তরে বা অঞ্চল স্তরে বা ব্লক স্তরে সব কংগ্রেস কর্মী যে জাতীয় কংগ্রেসের যে লাইন মোদিজিকে হটাও নো ভোট টু বিজেপি সেই লাইনের সঙ্গে একমত আছেন বলে আমার মনে হয়। একই ক্ষেত্রে সিপিআইএম এর ক্ষেত্রেও তাদের নিচের তলার অনেক কর্মী সমর্থক তারা বামপন্থা করলেও তারা এই সরকার এবং সরকারি দলের দ্বারা অত্যাচারিত নিপীড়িত, অনেকে মিথ্যা মামলায় জেল খেটেছেন, এমনকি অনেকে তার পরিবারের স্বজনকে পর্যন্ত হারিয়েছেন। স্বাভাবিকভাবে এই যে উপরতলার সেটিং, এই সেটিং এর ফলে নিচের তলায় গত পঞ্চায়েত নির্বাচনে যে কংগ্রেস সিপিএম এর প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করতে চেয়েও পাননি, মনোনয়নপত্র দাখিল করার পরেও ভোটের দিন বুথে পোলিং এজেন্ট দিতে পারেননি অথবা গণনা কেন্দ্র থেকে মার খেয়ে বেরিয়ে আসতে বাধ্য হয়েছেন, জেতা সত্য সার্টিফিকেট পাননি রিকাউন্টিংয়ে বা সার্টিফিকেট কেড়ে নিয়ে হারিয়ে দেওয়া হয়েছে, সেই নিচের তলার সমর্থকদের প্রতি আমার সহানুভূতি সমব্যথিতা আছে। তাদেরকে আমার ওপেন ডাক, আসুন ভারতীয় জনতা পার্টির সাথে এসে লড়াই করুন, আর যদি ভারতীয় জনতা পার্টিতে আসতে আপনাদের অসুবিধা হয় আপনারা এমন একটা প্ল্যাটফর্ম পশ্চিমবঙ্গে তৈরি করুন যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আপনারা এই অত্যাচারিণী মমতা ব্যানার্জি আর দুর্নীতিগ্রস্ত তার ভাইপোর নেতৃত্বে আপাদ মস্তক দুর্নীতিগ্রস্ত অত্যাচারী এই তৃণমূল কোম্পানির বিরুদ্ধে সর্বাত্মক লড়াই করতে পারবেন এবং কার্যত নো ভোট টু মমতা এই স্লোগানে আপনারা মন খুলে বলতে পারবেন। কিন্তু কংগ্রেস বা সিপিএম এর প্ল্যাটফর্মে পার্টনার সবার পরে, আর এই আজ এবং কাল বাঙ্গালোরে এই সবার পরে আপনারা যদি উপরে সোনিয়া গান্ধীর ছবি বা প্রকাশ কারাত সীতারাম ইয়েচুরির বাণীকে সামনে রেখে লড়াই করতে চান পশ্চিমবাংলার লোক কিন্তু আপনাদের কথার উপরে বিন্দুমাত্র বিশ্বাস করবেন না এবং আপনাদের এই লড়াইটা কার্যত একটা প্রচলিত বাক্যে পরিণত হবে, দিল্লিতে দোস্তি বাংলায় কুস্তি। এই হাফ হার্টেড লড়াই করে পশ্চিমবাংলার এই জগদ্দল পাথরকে সরানো যাবে না। 355 আপনার কি দাবি? বৈঠকের কোনো ভবিষ্যৎ নেই। এই ধরনের উদ্যোগ লোকসভা নির্বাচন এলে মোদীজিকে আটকানোর জন্য বারে বারে হয়, 2019 সালেও হয়েছিল। এই এখানে যারা যুক্ত হয়েছেন এরা তাদের পরিবারকে রক্ষা করতে চাইছে। সোনিয়া গান্ধী চাইছে তার পুত্র এবং কন্যার ভবিষ্যৎ সুরক্ষিত হোক, শরদ পাওয়ার চাইছে ভাইপো তো চলে গেছে মেয়ের ভবিষ্যৎ কি হবে, ওখানে স্ট্যালিন গেছে নিজের সাম্রাজ্য ধরে রাখার জন্য। স্বাভাবিকভাবে এই যে যারা মিলিত হয়েছে এরা পরিবারবাদ এবং ইডি সিবিআইকে আটকাতে চায়, পরিবারবাদকে বাঁচিয়ে রেখে ইডি সিবিআইকে আটকাতে চায়। এদের কোনো লক্ষ্য উদ্দেশ্য কিচ্ছু নেই।
এরা কোথাও আঞ্চলিকতাবাদের পক্ষে বলে, কোথাও দেশবিরোধী কথা বলে, কোথাও সেকুলারিজমের নামের উপরে সনাতন সংস্কৃতিকে আক্রমণ করে, কোথাও খালিস্তানিদের সঙ্গে হাত মিলায়, আবার কোথাও দিল্লি জেএনইউতে পাকিস্তান জিন্দাবাদ যারা করে তাদের সঙ্গে গলা মেলায়। এই জোট একটা দিশাহীন এবং ভ্রষ্টাচারীদের জোট, এবং এদের একমাত্র এজেন্ডা পরিবারবাদকে টিকিয়ে রাখা, পরিবারবাদের মাধ্যমে দেশকে লোটা এবং নরেন্দ্র মোদীজিকে তার যে অশ্বমেধের ঘোড়া, তার যে বিজয় রথ, তাকে রুখে দেওয়ার একটা বৃথা চেষ্টা বলে আমার মনে হয়েছে।